কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 6600 টাকা হয়। যদি সুদ আসলের আট ভাগের তিন অংশ হয় তাহলে আসলের পরিমাণ কত? এই ধরনের অঙ্কগুলোতে আপনি দেখবেন যে মূল যে সংখ্যাটা এটা কিসে দেওয়া আছে এটার সাথে ভগ্নাংশটা মিলানোর ট্রাই করবেন। আচ্ছা, এখানে যেটা আছে সুদ আসল আছে না? সুদ আসল, সুদ আসল সমান 6600 টাকা। আচ্ছা, এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে। বলেছে যদি সুদ আসলের আট ভাগের তিন অংশ হয়, কার সাথে রয়ের আছে? আসলের, আসলের। আচ্ছা, সুদ আসলের আট ভাগের তিন অংশ। এবার এ থেকে আমরা সহজে ফাইন্ড আউট করতে পারতেছি যে সুদ হচ্ছে তিন অংশ, আসল হচ্ছে আট অংশ। কেননা আসল যদি আট অংশ হয়, আট অংশকে তিন ভাগ মানে আট ভাগ করে তিন ভাগ যদি করি তাহলে সেটা আমি সুদ হিসেবে পাবো। বিষয়টা এরকম, ঠিক আছে? তো তাহলে এখানে দুইটা কিন্তু দুই রকম জিনিস, একটা সুদ একটা আসল। আচ্ছা, সুদ আর আসল মিলে কি হয়? সুদ আসল। আচ্ছা, তো তাহলে যদি আমরা এরকম এখান থেকে যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে এখান থেকে আমরা ধরে করতে পারি যে ধরি সুদ সমান, সুদ সমান হচ্ছে তিন ভাগ আর আসল সমান হচ্ছে, ভগ্নাংশ অনুযায়ী ধরলাম আসল সমান হচ্ছে আট টাকা, সুদ আসল সমান আট যোগ তিন সমান এগারো টাকা। আচ্ছা আচ্ছা, টাকার জায়গায় আমরা ভাগ ধরি, ভাগ ধরলে বেশি একটু সুবিধা হবে, টাকাও ধরতে পারেন। আচ্ছা, তিন ভাগ এটা হচ্ছে এগারো ভাগ। তাহলে বলেন তো সুদ আসল মিলে মোট কত ভাগ? এগারো ভাগ। টাকাই কত টাকা? 6600 টাকা। এখান থেকে আমরা এক ভাগের মান বের করব, তারপর যারটা তাকে দিয়ে দেবো, কাজ শেষ। এই জিনিসটা কিন্তু লেখার দরকার নেই, এটা কিন্তু আমরা মুখে মুখে করতে পারি যে যখনই বুঝে যাবো এখান থেকে যে সুদ তিন ভাগ, আসল আট ভাগ, টোটাল মিলে এগারো ভাগ, আর এখানে সুদ আসল হচ্ছে 6600 অর্থাৎ 6600 টাকা, আর এখানে হচ্ছে সুদ আসল মিলে এগারো ভাগ। তাহলে এক ভাগের মান কত হবে? এগারো যদি দিয়ে ভাগ করি 6100, তার মানে 600 টাকা। এর নাম কি? এক ভাগের মান, ঠিক আছে? আচ্ছা, টোটাল দিয়ে আমরা যখন ভাগ করলাম এটা এক ভাগের মান। এবার বলেন তো কি চেয়েছে আমার কাছে? আসল চেয়েছে না? আসল কত ভাগ? আট ভাগ। তাহলে আসল হবে হচ্ছে আট গুণ 600 টাকা, ছয় আষ্টে 4800 টাকা, এটাই উত্তর, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? জাস্ট বুঝা গেছে কি বিষয়টা? জাস্ট আমরা কি আছে সেটাকে প্রথমে এই অঙ্কগুলো থেকে যদি সম্ভব হয় সবার আগে ট্রাই করব এক ভাগের মান বের করা যায় কিনা। যদি এক ভাগের মান বের করতে পারি তাহলে সুদ সমান কত? 1800 টাকা। আসল সমান কত? 4800 টাকা। সুদ আসল মিলে কত? 6600 টাকা। তাহলে 1800 আর 48 যোগ করে দেখেন 6600 হবে, হয়ে গেল। ওকে, নেক্সটে যাই। কোন আসল টাকার চার বছরের সুদ সুদ আসলের ছয় ভাগের এক অংশ, সুদের হার কত? আচ্ছা, এখানে দেখেন এই ভগ্নাংশের সাথে পড়ার রিলেশনটা বের করতে হবে। প্রথমে বলেছে কোন আসল টাকার চার বছরের সুদ সুদ আসলের ছয় ভাগের এক অংশ, সুদের হার কত? তো আসল টাকাটা তো আমি জানি না, ভালো কথা। তাহলে ছয়, এই যে এখানে বলে চার বছরের সুদ কমা আছে, সুদ আসলের ছয় ভাগের এক ভাগ। আচ্ছা, তাহলে এই ছয়ের মধ্যে কি কি আছে? সুদও আছে আসলও আছে, ঠিক আছে? আচ্ছা, সুদ তাহলে কয় ভাগ? এক ভাগ। তাহলে এবার আসেন, এখানে আমরা দেখি যে সুদ আসল সমান ছয় টাকা ভগ্নাংশ অনুযায়ী,
আচ্ছা, তাহলে আসল হলো ছয় বিয়োগ এক পাঁচ টাকা, এটা কি বোঝা যায়? আচ্ছা, আর তাহলে যে সুদ কত? সুদ হলো এক টাকা। আচ্ছা, তো আমার হার চেয়েছে না, হার চেয়েছে। আমরা আই সমান পি এন আর জানি তো, ইন্টারেস্ট কত? এক টাকা। প্রিন্সিপাল কত? পাঁচ টাকা। সময় কত? চার বছর। এবার রেট বের করেন, শেষ কাজ। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখানে ইন্টারেস্ট গুণ হচ্ছে একশো, ইন্টারেস্ট এক টাকা গুণ হচ্ছে একশো, নিচে হচ্ছে প্রিন্সিপাল পাঁচ টাকা গুণ হচ্ছে সময়, তাহলে নিচে চার পাঁচে কুড়ি, কুড়ি ধরো যদি সরাসরি বিশকে আপনি কাটেন আসবে হচ্ছে 5%। এটাই অ্যান্সার। কোনো আসল পাঁচ বছরে সুদে আসলে 550 টাকা হয় এবং সুদ আসলের আট ভাগের তিন ভাগ। আসল এবং শতকরা বার্ষিক সুদের হার কত? দুইটা শেষ, তাই না? তো আমরা একটা বের করলে তো আরেকটা বের করতেই পারি। আচ্ছা, তো তাহলে এখানে আমাকে বলেছে পাঁচ বছরের সুদ, আচ্ছা পাঁচ বছরে সুদে আসলে 550 টাকা, তার মানে এখানে আমরা আসি সুদে আসলে 550 টাকা, এখানে আমরা দেখব এক ভাগের মান কত। আচ্ছা, তো সুদ আসলের কত এখানে কি বলেছে দেখেন, সুদ আসলের আট ভাগের তিন ভাগ। তাহলে আসলের আট ভাগের তিন ভাগ, এখানে কে কে আছে? সুদ আসল দুটাই আছে, আর এখানে আছে সুদে এক অংশ, আসল এক অংশ, সুদ এক অংশ, আসল এক অংশ। তাহলে সুদ আসল মিলে মোট কত? এগারো অংশ। আচ্ছা, এবার এক ভাগের মান বের করি। এক ভাগের মান যদি বের করতে যাই তাহলে, আচ্ছা, এক ভাগ সমান 550/11, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 50 টাকা। এই 50 টাকার নাম কি? এক ভাগের মান। কিন্তু এটা কিন্তু কোনো উত্তর না আমার কাছে। সেসে কি? সেসে হচ্ছে আসল কত টাকা। তাহলে আসল কত? আট ভাগ না, তাহলে এবার আসে যে আসল, আসল সমান আট ভাগ। আচ্ছা, সমান 8×50 400 টাকা। আচ্ছা, এবার আমার কি চেয়েছে? হার চেয়েছে না? হার চেয়েছে। তাহলে এই জায়গাতে আমরা হার বের করতে পারবো না, এটা কিন্তু একটা উত্তর হয়েছে। আচ্ছা, তাহলে সুদ সমান কত? সুদটা বের করে নেই। সুদ সমান হচ্ছে 550/400 ইকুয়ালস টু কত? 150 টাকা। এবার আমাদের হার চেয়েছে, তো আসল কত? প্রিন্সিপাল 400 টাকা। সময় এখানে দেওয়া আছে হচ্ছে 5 বছর, ইন্টারেস্ট 150 টাকা, সেসে রেট কত? এখন তো পারবো। আচ্ছা, এবার আমরা কি জানি? রেট সমান ইন্টারেস্ট, আচ্ছা এখানে লিখে দিই, আর সমান ইন্টারেস্ট গুণ হচ্ছে 100 বাই হচ্ছে প্রিন্সিপাল গুণ এন। তো এখন এখান থেকে মানগুলো বসিয়ে দেন, মানগুলো আছে ইন্টারেস্টের মান হচ্ছে 150, আর সাথে আছে 100, এটা হচ্ছে পার্সেন্টের জন্য, প্রিন্সিপাল 400 টাকা, আর সময় হচ্ছে 5 বছর। এবার কেটে ফেলেন, এই দুইটা বাদ দিয়ে দেন, 5 দিয়ে কাটলে 30, 30কে যদি আপনি 4 ভাগ করেন প্রতি ভাগে 7.5 করে পড়বে, এটাকে ভাগ করা লাগবে না। দেখেন কীভাবে করবেন, আগে 30 4 ভাগ করবো, তাহলে ডাবল করে দ্বিগুণ করে ফেলি, 2 ভাগ, 1 ভাগে 15, 15কে আবার 2 ভাগ করি 7.5, তার মানে 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, শেষ। ঠিক আছে, তার মানে রেট হচ্ছে 7.5%। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলের 5 ভাগের 1 অংশ হবে? এখানে দেখেন, এখানে সরাসরি লেখা আছে
কত বছরের সুদ, শতকরা বার্ষিক কত হার সুদে, পাঁচ বছরের সুদ, সুদ আসলের সুদ আসল সমান হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ, সুদ আসলের, আচ্ছা সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তাই লেখা আছে না? এর মানে কিন্তু এটা না, সুদ আসলের এটা না, কিন্তু সুদ আসল একসাথে আছে, বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে আছে হচ্ছে সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তার মানে এখানে পাঁচ ভাগটার মধ্যে সুদও আছে আসলও আছে, পড়ার ধরনটা বুঝতে হবে আগে। হ্যাঁ আচ্ছা, অ্যান্সার কি আছে দেখা যাক, বাট বিষয়টা হচ্ছে এরকম, তাহলে এর মধ্যে সুদ আসল দুটাই আছে। ওকে আচ্ছা, এবার আসি আমরা, তাহলে আসল সমান ওই যা সুদ আসলে বলা আছে না, দেখেন সুদ কমা তারপর বলা আছে সুদ আসলের, ঠিক আছে সুদ কমা দিয়ে দিছে, কিন্তু দিয়ে বলছে সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তার মানে পাঁচ ভাগটাই সুদ আসল মিলে, আর সুদটা হবে, সুদ আসল যদি পাঁচ ভাগ হয় সুদটা হবে এক ভাগ, তার মানে এখানে হচ্ছে আসল হবে হচ্ছে এই যে এখানে সুদ আসল মোট আছে না, সুদ আসল থেকে সুদ বাদ দিলে কি পায়, আসল পায়, তো এই পাঁচ ভাগে আছে সুদ আসল, সুদ আসল থেকে এক ভাগ সুদ হয়, তো ওটা বাদ দিলে পাবো হচ্ছে চার, এটার নাম হচ্ছে আসল, তাহলে সুদ কত, সুদ তো এক ভাগ আছেই, আচ্ছা আমি এক টাকাই ধরি সরাসরি, হ্যাঁ এটা হচ্ছে চার টাকা, এটা এক টাকা, ওকে আচ্ছা এবার আসি আমার শেষে, কি আমার শেষে হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদ, সুদের হার চেয়েছে, এখানে কি কি পেলাম, প্রিন্সিপাল পেয়েছি, সুদও পেয়েছি না, এবার এখানে সূত্রতে ফেলাম, প্রিন্সিপাল চার টাকা, সুদ হচ্ছে এক টাকা, সময় পাঁচ বছর, না পাঁচ বছর, রেট কি এটা চেয়েছে, তো আমরা কি জানি রেট সমান ইন্টারেস্ট গুণ একশো, আর হচ্ছে প্রিন্সিপাল আর সময়, এই তো, তাহলে ইন্টারেস্ট কত এক টাকা গুণ হচ্ছে একশো, প্রিন্সিপাল হচ্ছে, আচ্ছা দেখেন বারবার আমাকে এটা কি এখানে বসাইতে হবে, এই দুটা গুণ হয় না, চার পাঁচে কুড়ি একবারে বসান তারপর কাটাকাটি করেন, বিশ দিয়ে কাটলে পাঁচ পার্সেন্ট, আপনারা যে চার পার্সেন্ট বের করেছেন ওই জায়গাতে ওই ভুলটা করবেন, এই জন্য ওইভাবে দেওয়া, ঠিক আছে এখানে এখানে এই এই যে এই জায়গাতে ঘাপলা হয় ছেলেপেলেদের, হ্যাঁ ভালো রকম ঘাপলা হয় এই জায়গাতে, শোনেন যদি সুদ আসলের কথা বলে, এখানে এই যে এখানে একটা হাইফেন দেওয়া উচিত ছিল, হাইফেনটা আসেনি, এই যে যে যেই অঙ্ক করলাম এখন, কিন্তু সুদ কমা করে সেপারেট করে দেওয়া আছে, কিন্তু তারপর সুদ আসলের একসাথে লেখা আছে, বুঝতে পেরেছেন? মানে বিষয়টা হচ্ছে সুদে আসলে, সুদে আসলে এক সঙ্গে সুন্দর করে লেখাই আছে ওটা, যে সুদে আসলে দুটা লেখা আছে, হাইফেন দেওয়া থাক বা না থাক, যদি লেখা থাকে সুদে আসলে, সুদে আসলে পাঁচ টাকা বলতে কি বোঝেন, সুদ আছে আসল আছে, তাই না, এখানে বলে নি আবার সুদ, সুদ আসলের এই জিনিসটা কিন্তু আবার আলাদা জিনিস, সুদে আসলে মানে ওই জায়গায় সুদ আসল দুটাই আছে, আর সুদ, সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তার মানে ওই যে একটা ইয়ে পড়েছিলাম মনে আছে, যে পাঁচটা বিক্রি করে একটা বিক্রির সমান ক্ষতি করে, পড়েছিলাম মনে আছে, সেম টাইপের অঙ্ক এটা, মানে ওগুলোর মধ্যেই দুটাই আছে, সুদ আসলের মধ্যে সুদকে ইনক্লুড করে দিচ্ছে, এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে কোন সময় দুইটা অ্যাডজাস্ট হচ্ছে, কোন সময় আলাদা একা হচ্ছে, যদি বলা থাকে যে সুদ, এই দেখেন এখানে দেখেন এই যে শুধু এভাবে বলা থাকতো, এখানে ক্লিয়ার করে দিই, সুদ এখানে বলা আছে আসলের, এখানে বলা আছে সুদ আসলের, তাহলে এই পাঁচটা আসল, পড়েন দেখেন সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তার মানে দেখেন কিভাবে পড়তেছেন, এখানে সেট আপ দেন, সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ, তার মানে আসল যদি পাঁচ ভাগ হয় সুদ হবে এক ভাগ, তাহলে সুদ আসল মিলে হবে ছয় ভাগ, ক্লিয়ার বিষয়টা, আর যদি এখানে এভাবেই থাকে যে সুদ আসলের সুদ আসলের একসাথে লেখা আছে, সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ এখানে লেখা আছে, দেখেন তাকে এখানে সুদ কয়বার আসতেছে, দেখেন সুদ এখানে কমা দেওয়া থাক বা না থাক এটা আমার টেনশন না, পরে দেখতে হবে, সুদ আসলের সুদ, সুদ আসলের তার মানে সুদ আবার সুদ, এরপর কি করেছিলেন সুদ আসলের করেছিলেন, কিন্তু এবার সুদ,
সুদ আসলে পাঁচ ভাগের এক ভাগ, সুদই আছে দুইবার বলতেছে, তার মানে এখানে আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে কোনটা কি। ঠিক আছে, দেখেন এখানে সুদটা হচ্ছে নিচে মোট সুদ আসল, এখান থেকে সুদটা বের করে নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? পার লেখা একটা গণিত সাজেশনমূলক বই এবং ব্যাখ্যা সহ একটা বই আছে, এই যে এটা টৌকিস জব ম্যাপ, দেখতে পাচ্ছেন নিশ্চয়। তো এই বইটা, এই বইটা থেকে গত প্রাইমারি পরীক্ষায় 20টার মধ্যে থেকে 17টা পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক কমন ছিল। বইটা এডিশন দেওয়া হয়েছে সর্বোচ্চ 2019 সালের সবশেষে যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ, যে অঙ্কগুলা সেই অঙ্কগুলা এটাতে সংযুক্ত করা হয়েছে। এবং আমি যেইভাবে ক্লাস নিলাম প্রত্যেকটা অঙ্ক বোঝার জন্য এরকম করে ব্যাখ্যা সুন্দর করে লিখে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের কোনো বই পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা মূলত চিন্তা করছেন আমি সবেমাত্র পরীক্ষা দিব, শুরু করেছি, কি বই পড়বো, গণিতে হাবুডুবু খাচ্ছি, খুব টেনশন, আমি বলবো নির্দ্বিধায় এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন এবং এই বইটা আপনারা নিজে নিজে পড়তে পারবেন। প্রত্যেকটা পেজে ব্যাখ্যা সহ অঙ্ক করে দেওয়া আছে, যেটা আপনি বাংলাদেশের সাজেশনমূলক কোনো বই এরকম ভাবে অঙ্ক পাবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম, এবং কমন তো পাবেনই। আর যারা সাজেশনমূলক অঙ্ক পারেন কিন্তু চিন্তা করতেছেন যে অনেক অঙ্ক একসাথে করতে হয়, তারা কি করবেন, বইটা সংগ্রহ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো শুধু সমাধান করবেন। আর যারা পারেন না তারা বুঝে বুঝে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো পড়ে বুঝে বুঝে আপনারা সমাধান করবেন। আশা করি অবশ্যই বইটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন, টৌকিস জব ম্যাপ নাম, হ্যাঁ, এটা নিয়ে যায় নিকটস্থ আপনার লাইব্রেরিয়ানকে বলবেন আপনাকে যেন বইটা তারা সংগ্রহ করে দেয়। যদি সংগ্রহ করে না দেয় তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আমার আর একটা লেখা বই আছে, সেটা হচ্ছে টৌকিস স্পেশাল জব সাজেশন। টৌকিস স্পেশাল জব সাজেশন এই বইটা খুব সিম্পল এবং চিকন একটা বই, 128 পেজের একটা বই, সাজেশনমূলক বই। এখানে যেটা আছে ওই গণিত তো ওই পার্ট আছে, এখানে গণিত বাদে বাকি অংশগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ নিবন্ধন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিগত সালের বাছাই করা প্রশ্ন যেগুলো বারবার রিপিট হয়েছে, যেগুলো আপনাকে জানতেই হবে, এ ধরনের প্রশ্নগুলো এখানে সংযুক্ত করা আছে। যারা খুব পড়েছেন তাদের জন্য এটা কি কাজে দিবে, খুব অল্প সময় স্মার্ট একটা প্রস্তুতির জন্য বইটা আপনার কাজে লাগতে পারে। আর যারা বইটা সংগ্রহ করতে চান তারা, আমি এখানে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বইটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে 01302480854 মিনহাজুল নাম আমার প্রতিনিধি, আপনারা বই সংক্রান্ত যত বিষয় আছে যোগাযোগ করে ইনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে। আর এটা হচ্ছে আমার নাম্বার, এটা দেওয়া হলো, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে এবং অন্য আছে, আপনারা এসএমএস করবেন, এসএমএস করলে আমি আপনাদেরকে ফোন দিব ফ্রি টাইম। আমি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল একটা ব্যাচ চালু করেছি এবং সেটা ক্লাস চলমান, আপনারা চাইলে বাসায় বসে যদি সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং কোর্সে অ্যাডমিশন নেবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে পড়াবো যে অঙ্কগুলো পড়াবো এর বাইরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোশ্চিন হবে না। আপনি এই কোর্স করলে 20টা কোশ্চিনের মধ্যে সর্বোচ্চ 17 থেকে 18টা কোশ্চিন অ্যান্সার করে আসতে পারবেন, ক্ষেত্র বিশেষে সবগুলোও পেতে পারেন, আর বইটা তো আছেই। সুতরাং আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক, আপনারা আমার ক্লাসগুলো পেতে টৌকিস বেসিক ম্যাথ এটা ফেসবুক গ্রুপ যোগ দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল টৌকিস ম্যাথ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার টেকনিক সম্বলিত অঙ্কগুলো পেতে। বার্ষিক সুদের হার 5% হলে কত টাকা 8 বছরে সুদে আসলে 2380 টাকা হবে।